যে তোমাদের সালাম দেয় তাকে তুমি মমিন নও এ কথা বলো না, এখানে সে মমিনের কথা আছে। যে যে সালাম দেয় তাকে ওইখানে কথা আছে তারা যুদ্ধের বিষয়ের কথা, যে হে যারা ইমান এনেছো তোমরা যখন আল্লাহর পথে অভিযানে বের হও তখন তোমরা ভালোভাবে অনুসন্ধান করে নিও, আর যে তোমাদের সালাম দেয় তাকে তুমি মুমিন নও এ কথা বলো না। তো এখানে ওইটি কথাটাই আসছে, মুমিন না হতে, তা এখানে মুমিন নাও এটাও বলা হয়েছে, মুমিন নাও এটাও বলো না। যে পাকিস্তানের, কিন্তু পাকিস্তানের আইনের অ্যাটিটিউড তো এটার উল্টা, এখানে বলা হয়েছে কেউ সালাম দিলে তাকে বলো না সে মুমিন না, আর পাকিস্তানে সালাম দিলে তাকে জেলে যেতে হয়, এটা কেমন কথা? এই প্রশ্নগুলো আমি আসছি, এখন আসি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে আমরা একটা অত্যন্ত কমন আমরা হাদিস জানি, সেই মুসলমান যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই মুসলমান যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সে বুখারী শরীফের হাদিস কিতাবুল ইমানে আছে। আরেকটা হাদিস রাসূলুল্লাহ বলেছেন যে আমাদের ইসলামের ভিত্তি হলো পাঁচটি, অর্থাৎ কলেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। যে ব্যক্তি এই বিষয়গুলো পালন করে সেই মুসলমান, তাকে অমুসলমান বলার কারো কোনো অধিকার নেই। তার এরপরে আছে মুসলমান পরিচয় সম্পর্কে রাসূলুল্লাহ আরও বলেছেন, কি বলছেন, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, আমাদের মতো আমাদের কিবলামুখী হয়ে নামাজ পড়ে এবং আমাদের জবাই করা প্রাণীর মাংস খায়, সেই মুসলমান যার জিম্মা খোদা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি স্বয়ং নিয়েছেন, সেই জিম্মাতেও তারা হাত বসাচ্ছে। তো একদিকে তারা বলেন শরীয়ত বন্ধ হয়ে গেছে, একদিকে তারা বলেন নবী আসবে না, কিন্তু নবী আর শরীয়তের সব কাজগুলোই তারা কিন্তু করে যাচ্ছেন।